একবার গৌতম বুদ্ধ বৈশালী নগরে ধর্মপ্রচারে যাচ্ছিলেন। যখন তিনি ওই নগরের মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখেন কিছু সেনা একটি মেয়েকে ধরার জন্য তার পেছনে দৌড়াচ্ছিল। ভীত মহিলাটি দৌড়াতে দৌড়াতে একটি কুয়োর পাশে এসে দাঁড়িয়ে পড়ে। সে খুবই হাঁপাচ্ছিল এবং তৃষ্ণায় তার গলা ফেটে যাচ্ছিল। তখন ভগবান বুদ্ধ তাকে নিজের কাছে ডাকলেন এবং কুয়ো থেকে জল তুলে তাকে পান করার জন্য দিতে বললেন ও নিজেকেও পান করতে বললেন। ততক্ষণে সেনারাও সেখানে পৌঁছে যায়। বুদ্ধ তাদের হাত দিয়ে সংকেত দেখিয়ে দাঁড়াতে বলেন। তার এই কথাটি শুনে মহিলাটি বলে যে মহারাজ, আমি একজন অছুত নারী, আমি কুয়ো থেকে জল তুললে জল দূষিত হয়ে যাবে। ভগবান বুদ্ধ তাকে আবার বলে, পুত্রী খুব জোরে তৃষ্ণা পেয়েছে, আগে তুমি জল পান করাও। ততক্ষণে বৈশালীর রাজাও সেখানে উপস্থিত হয়ে পড়ে। তিনি বুদ্ধকে প্রণাম করেন এবং সোনার পাত্রে কেওড়া ও গোলাপের সুগন্ধি জল পান করার অনুরোধ করেন, কিন্তু মহাত্মা বুদ্ধ সেটা নিতে অস্বীকার করেন। মহাত্মা বুদ্ধ আবার সেই মেয়েটিকে জল পান করাতে বলেন। এবার ওই বালিকাটি একটু সাহস সঞ্চয় করে কুয়ো থেকে জল তুলে নিজেও পান করে আর গৌতম বুদ্ধকেও পান করায়। জল পান করার পর মহাত্মা বুদ্ধ বালিকাকে তার ভয়ের কারণ জিজ্ঞাসা করেন। বালিকা বলে, আমি ভাগ্যক্রমে রাজার দরবারে গান গাওয়ার সুযোগ পাই। রাজা আমার গান শুনে তার নিজের গলার মালা আমায় পুরস্কার দেন, কিন্তু কেউ ওনাকে বলেন যে আমি একটি অছুত কন্যা। এটা জানার পরেই উনি তার সেনাদের আমায় কারাগারে বন্দী করার আদেশ দেন। আমি কোনোভাবে সেখান থেকে বেঁচে এখানে এসে পৌঁছাই আর আপনার দেখা পাই। এই কথা শুনে বুদ্ধ বলেন যে শুনো রাজা, আপনি আমার এই কথাগুলি সবসময় মনে রাখবেন। যে কোনো মানুষের পরিচয় তার ধর্ম বা জাতি দিয়ে নয়, তার গুণ ও কর্ম দিয়ে হয়। যে বালিকার সুমধুর কণ্ঠের গানে আপনি আনন্দ উপভোগ করেছেন, পুরস্কারও দিয়েছেন, যার কর্ম এত পবিত্র সে অছুত হতেই পারে না। এখানে নিজ সোচ ও ছোট কাজ করে অছুত হওয়ার পরিচয় তো আপনি দিয়েছেন, এই জন্য আমার নজরে এই কন্যা নয়, আপনি অছুত। বৈশালী রাজা বুদ্ধের পা স্পর্শ করে শর্মিন্দা হওয়া ছাড়া আর কী বা করতে পারে। তিনি বুদ্ধের কাছে ক্ষমা প্রার্থনা চাই এবং সেখান থেকে চলে যায়। বন্ধুরা, এই কাহিনী থেকে এটাই শেখা যায় যে কোনো মানুষ নিজের কর্ম ও বিচারের মাধ্যমে বড় হয়, নিজের ধর্ম বা জাতি দিয়ে নয়।